আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে স্বাধীন বলছি। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনার চ্যানেলের জন্য ইউটিউব ভেরিফিকেশন বেজের জন্য কিভাবে সঠিকভাবে আবেদন করবেন। যদি আপনি সঠিকভাবে আবেদন না করতে পারেন তাহলে আপনার চ্যানেলের ভেরিফিকেশন বেজ ইউটিউব নাও দিতে পারে। একটা চ্যানেলে ভেরিফিকেশন বেজ আবেদন করার জন্য আমরা সবাই জানি 1 লক্ষ সাবস্ক্রাইবার থাকা লাগে। আমার স্বাধীন টেক চ্যানেলটা 1 লক্ষ সাবস্ক্রাইব অতিক্রম করেছে। সো আমার চ্যানেলে ভেরিফিকেশন বেজ কিভাবে আমি আবেদন করি সেটা দেখাবো এবং আপনিও একইভাবে আপনার চ্যানেলের জন্য আবেদন করবেন। আমি আমার চ্যানেলটা ভেরিফিকেশন বেজ এনে আপনাদেরকে দেখাবো লাইভে প্রুফ। একটা চ্যানেলে ভেরিফিকেশন বেজের জন্য আবেদন করার আগে আপনার যে বিষয়গুলো অবশ্যই জানতে হবে বা মানতে হবে। একটা চ্যানেল ভেরিফিকেশন বেজের জন্য আবেদন করার আগে অবশ্যই আপনাকে জানতে হবে কিংবা মানতে হবে, অবশ্যই আপনার চ্যানেলের কন্টেন্টগুলো, আপনার ভিডিওগুলো জেনুইন হতে হবে। এরপরে রয়েছে আপনার চ্যানেলে 1 লক্ষ সাবস্ক্রাইবার থাকতে হবে। তারপরে রয়েছে আপনার চ্যানেলটা অবশ্যই পাবলিক হতে হবে, কোনো হাইড করা চ্যানেলে ভেরিফিকেশন বেজ পাবেন না। এরপর রয়েছে অবশ্যই চ্যানেলে একটা ব্যানার, চ্যানেলের প্রোফাইল পিকচার, চ্যানেলের ডিসক্রিপশন এবং চ্যানেলে কন্টেন্ট থাকতে হবে। তারপরে রয়েছে চ্যানেলের নাম অবশ্যই ইউনিক হতে হবে, কারণ আমরা জানি আপনার চ্যানেলের নামটা যদি এমন হয়ে থাকে যে নামে অলরেডি ইউটিউবে ভেরিফাইড কোনো চ্যানেল রয়েছে তাহলে আপনার ওই নামে আর পুনরায় কখনও ভেরিফিকেশন বেজ পাওয়া যাবে না। কারণ হলো যে কোনো একটা নামে ইউটিউব মাত্র একবারই ভেরিফিকেশন বেজ দেয়। অর্থাৎ আপনার একই নামে যদি অনেকগুলো চ্যানেল থেকে থাকে, আপনার অথবা অন্য কারো, তাহলে যে কোনো একটা চ্যানেল যেটা আগে ভেরিফিকেশনের জন্য আবেদন করবে সেটা যদি ভেরিফিকেশন বেজ পেয়ে যায় তাহলে পুনরায় ওই নামে আর কেউ চ্যানেল ভেরিফাইড করতে পারবে না। এরপরে রয়েছে হাই কোয়ালিটির প্রোফাইল পিকচার। আপনার চ্যানেলের জন্য যে লোগোটা দিয়েছেন সেটা যেন একদমই লো কোয়ালিটি না হয়। ইউটিউব বলে দিয়েছে হাই কোয়ালিটির প্রোফাইল পিকচার আপনার চ্যানেলের জন্য ব্যবহার করতে হবে। তারপরে রয়েছে আপনার চ্যানেলের লেআউটটা কাস্টমাইজ করতে হবে। আপনি আপনার চ্যানেলের ইউটিউব স্টুডিওতে চলে যাবেন, যাওয়ার পরে কাস্টমাইজেশন এই অপশানে ক্লিক করে এখানে লেআউটের এই যে সেকশনটা দেখতে পাচ্ছেন এখানে দুইটা ভিডিও অ্যাড করবেন এবং নিচে আপনি প্লে লিস্ট তৈরি করে সেই প্লে লিস্টটা সুন্দর করে সাজিয়ে আপনার চ্যানেলটাকে সুন্দর করে কাস্টমাইজ করবেন। এরপরে রয়েছে আপনার চ্যানেলের ভিডিওতে ওয়াটারমার্ক সেট করতে হবে। ভিডিও এডিট করার সময় এখানে চ্যানেলের লোগো অ্যাড করার এই কথাটা বোঝাইতে চাইনি। আপনার চ্যানেলের সেটিংসে যাবেন, যাওয়ার পরে এখান থেকে যে ওয়াটারমার্ক অপশান এখানে দেখতে পাচ্ছেন আমার যে ওয়াটারমার্ক দেওয়া রয়েছে এরকম আপনার চ্যানেলেও একটা ওয়াটারমার্ক সেট করবেন। এই যে কথাগুলো বললাম এগুলো আমার মুখের কোনো কথা না, এগুলো সরাসরি ইউটিউবের কথা। আপনি যখন ইউটিউব চ্যানেল ভেরিফিকেশনের পেজে যাবেন, যাওয়ার পর এখানে নিচে দেখতে পারবেন এই সকল কথাগুলো সেখানে রয়েছে। তো চলুন সরাসরি কম্পিউটার স্ক্রিনে চলে যাই এবং কীভাবে একটা চ্যানেলে ভেরিফিকেশন বেজের জন্য আবেদন করা যায় সব কিছু বিস্তারিত দেখে আসি। ইউটিউব চ্যানেল ভেরিফিকেশন আপনি চাইলে কম্পিউটার অথবা মোবাইল যে কোনো ডিভাইস দিয়ে করতে পারবেন। যদি মোবাইল দিয়ে করেন তাহলে ক্রোম ব্রাউজারে চলে যাবেন এবং আমি ক্রোম ব্রাউজারে চলে আসলাম, যে কোনো ব্রাউজার থেকে করতে পারবেন। জাস্ট যে কোনো একটা ব্রাউজারে চলে আসবেন, আসার পরে এখানে গুগলে সার্চ করবেন ইউটিউব ভেরিফিকেশন বেজ। ইউটিউব ভেরিফিকেশন বেজ লিখে গুগলে সার্চ করার পরে একদম প্রথমে যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন ভেরিফিকেশন বেজ অন চ্যানেল এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তারপরে এইখানে যে লোগোটা দেখতে পাচ্ছেন এই লোগোতে আপনি দেখে নেবেন যে আপনার চ্যানেলের লোগোটা এখানে লগ ইন করা আছে কিনা। যদি না থাকে তাহলে আপনি আপনার চ্যানেলের জিমেইলটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো আমি এটা সিলেক্ট করে দিচ্ছি। দেখুন পূর্বের যে পেজটা ছিল এই পেজে কিন্তু এখানে ভেরিফিকেশনের কোনো সিস্টেম ছিল না, তার মানে আমার ওই যে জিমেইলটা আমার 1 লক্ষ সাবস্ক্রাইবার নাই, তার জন্য আমরা এখান থেকে অ্যাপ্লাই করতে পারতেছি না। কিন্তু রিসেন্টলি আমার এখানে যে স্বাধীন টেক চ্যানেলটা যখন আমি এখান থেকে এই জিমেইলটা সিলেক্ট করে দিলাম সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লাই নাও বাটনটা চলে আসছে। এটা আমার গতকালকে রাত্রে চেক করছিলাম তখনও ছিল না, কারণ হলো এটা আসতে আপনার 1 লক্ষ সাবস্ক্রাইবার হওয়ার পরও আসতে 1-2 দিন সময় লাগে। তাই ভয় পাওয়ার বা টেনশন করার কোনো কিছু নাই, 1-2 দিন পরে অটোমেটিকলি এখানে অ্যাপ্লাই নাও অপশানটা চলে আসবে। তো যখন এখানে এটা চলে আসবে তখন এখান থেকে অ্যাপ্লাই নাওতে ক্লিক করে দিবেন। এখানে যখন ক্লিক করে দিবেন, ক্লিক করে দেওয়ার পর এখানে মাত্র 2টা জিনিস দিয়ে আপনাকে আবেদন করতে হবে। প্রথমত এখানে দেখতে পাচ্ছেন চ্যানেল নাম, এখানে আপনি আপনার চ্যানেলের নামটা দিয়ে দিবেন। তো যেরকম দেখতে পাচ্ছেন আমাদের চ্যানেলের নাম হলো স্বাধীন টেক। তো জাস্ট আমরা এখান থেকে চাইলে এটা কপি করতে পারি, এখানে লিখে দিতে পারি। তো আমরা জাস্ট এখানে চলে আসলাম, আসার পরে আমাদের চ্যানেলের নামটা এখানে দিয়ে দিলাম স্বাধীন টেক। এখানে অবশ্যই কিন্তু আপনার চ্যানেলের নামটা দিতে হবে। এরপরে আপনার এখানে চ্যানেলের আইডিটা দিতে বলতেছে। চ্যানেলের আইডি হলো উপরে এইখানে যেটা দেখতে পাচ্ছেন এই যে ইউ থেকে শুরু করে এই কিউ পর্যন্ত, এটা হচ্ছে চ্যানেলের আইডি। সহজে চ্যানেলের আইডি বের করার সিস্টেমটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। চ্যানেলের সঠিক আইডি বের করার জন্য আপনি আপনার চ্যানেলটা লগ ইন করবেন। আবার আপনার চ্যানেলের লগ ইন করার পরে এপাশে আপনার এখানে যে লোগো আইকন দেখতে পাচ্ছেন এখান থেকে চ্যানেলের লোগোতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে সেটিংসে ক্লিক করে দিবেন। সেটিংসে আসার পরে এখান থেকে অ্যাডভান্স সেটিংয়ে ক্লিক করবেন। তারপর এখানে দেখতে পারবেন এই যে চ্যানেল আইডি, এখানে যে চ্যানেল আইডি দেখতে পাচ্ছেন এই চ্যানেল আইডিটা আপনাকে এখান থেকে কপি করতে হবে। এপাশে এখান থেকে কপিতে ক্লিক করলে কপি হয়ে যাবে। অবশ্যই এখান থেকে চ্যানেল আইডি, উপরে ইউজার আইডি না, কিন্তু এবার আপনি পূর্বের পেজে চলে আসবেন।
এবং এইখানে আপনি আপনার চ্যানেলের আইডিটা পেস্ট করে দিবেন। উপরে এখানে চ্যানেলের নাম দিলেন এবং এখানে চ্যানেলের আইডি দিলেন, আপনার আর কোনো কিছু করতে হবে না। এখান থেকে জাস্ট আপনি সাবমিটের পরে ক্লিক করে দিবেন। সাবমিটে ক্লিক করে দেওয়া মাত্র ইউটিউবের কাছে একটা নোটিফিকেশন চলে যাবে এবং তারা আপনার চ্যানেলটা একটু চেক করবে। চেক করেই সবকিছু যদি ঠিক থাকে তাহলে আপনাকে ভেরিফিকেশন বেজ দিয়ে দিবে। সাধারণত এটা খুব বেশি সময় লাগে না, এখন দেখা যাক কত সময় লাগে। উপর নিচে আমার এখানে ডেট অ্যান্ড টাইম দেখতে পারছেন এবং পরবর্তীতে ভেরিফিকেশন হওয়ার পরে আমি আপনাদেরকে দেখাবো যে আসলে কতটা সময় নিয়েছে। এটা সাবমিট করার সাথে সাথে ইউটিউব আপনাকে একটা রিপ্লাই দিবে, আমি আপনাদেরকে দেখাই। একটা অটো রিপ্লাই মেসেজ সেট করা আছে, সেটা এখানে চলে আসবে, আমি একটু দেখাচ্ছি। দেখুন মেসেজটা সাবমিট করার সাথে সাথে এরকম একটা মেসেজ চলে আসবে, আমি জাস্ট এটা ওপেন করে দেখাচ্ছি। দেখুন এখানে ইউটিউব ক্রিয়েটর সাপোর্ট টিম থেকে তারা এখানে একটা অটোমেটিকলি জেনারেট মেসেজ আমাদেরকে দিয়েছে, তো তারা এটা রিভিউ করে যখন আমাদের ভেরিফিকেশন বেজ দিয়ে দিবে তখন আরেকটা মেইল দিয়ে দিবে এবং আমাদের চ্যানেলের নামের পাশে এখানে একটা ভেরিফিকেশন বেজ টিক মার্ক শো করবে। তো আমরা অপেক্ষা করি এবং ভেরিফিকেশন বেজটা দেখা যাক কত সময় পরে যায়। আলহামদুলিল্লাহ অবশেষে 24 ঘন্টার ভিতরে আমাদের স্বাধীন টেক চ্যানেলটা ভেরিফাইড হয়ে গেছে। দেখুন এখানে স্বাধীন টেক চ্যানেলটা আমি জাস্ট এখান থেকে একটু রিফ্রেশ করি, রিফ্রেশ করলে দেখতে পারবেন এটা আমাদের চ্যানেল এবং এখানে ভেরিফিকেশন বেজ যেটা টিকটা টিক মার্কটা এখানে চলে আসছে। তো এইভাবে মূলত খুব সহজে আপনারা আপনাদের চ্যানেলটা ভেরিফাইড করতে পারবেন। প্রিয় বন্ধুরা, এটা ছিল ভিডিও আমি কিভাবে আমার স্বাধীন টেক চ্যানেলটা ভেরিফিকেশন বেজের জন্য আবেদন করে আমার চ্যানেলে ভেরিফিকেশন বেজ এনেছি সেই বিষয়টা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি আপনারা উপকৃত হয়েছেন। যদি আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাতে পারেন কেমন লাগলো, শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন। আর আমার চ্যানেল থেকে কিছু শিখতে পারলে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।